এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা স্পষ্ট ওখানে হেদায়েত রেখেছেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওই জায়গার ভিতরে আল্লাহ পাকের দেওয়া কিছু সুস্পষ্ট নিদর্শন আল্লাহ পাক মক্কায় রেখেছেন কি বলেন রাখছেন কি না আল্লাহ পাক কি কি নিদর্শন রাখলেন ওই মক্কা শরীফে ওই কাবা ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরটা যখন জিব্রাইলের মারফতে জিব্রাইলের নেতৃত্বে ফেরেশতা দিয়া প্রথম বানাইলেন বানানোর পরে প্রশ্ন হয় যে হুজুর ফেরেশতা দিয়া আল্লাহ কেন এই ঘরটা বানাইলেন তার কারণ হলো আল্লাহ যখন আশরাফুল মাখলুকাত মানবজাতি বানাইতে চাইলেন ফেরেশতারা তখন বেটো দিয়েছিল নিষেধ করেছিল আল্লাহ বানানোর দরকার নাই ওরা ফিতনা ফাসাদ করবে ওরা মারামারি করবে হানাহানি রক্তপাত ঘটাবে বানানোর দরকার নাই আল্লাহ কয় আমি যা জানি তোরা তা জানোস না তখন ওরা ভুল স্বীকার করতে গিয়া তওবা করতে গিয়া বাইতুল মামুদ এই কাবাটা যেখানে বানানো ওই বরাবর সপ্তম আসমানে একটা ঘর আছে ওইটার নাম কি বাইতুল মামুর ওরা বাইতুল মামুরে তোয়াব করতেছিল বাইতুল মামুরের গেলাপটা ধরে ধরে সকল ফেরেশতার আল্লাহর কাছে ক্ষমা চাইতেছিল আল্লাহ বললেন ও ফেরেশতারা তোরা ভুল করেছো ভুল করে তোরা বাইতুল মামুরের গেলাপ দইরা আমার আরশে আজিমের নিচে বাইতুল মামুর এই বাইতুল মামুরের গেলাপ দইরা তোরা আমার কাছে মাফ চালি আমি তোদেরকে মাফ করে দিলাম কিন্তু আমার বনি আদম তো সারা জীবন ভুল করবে বনি আদমের বহু ভুল হয়ে যাবে আমার বনি আদম হাঁটতে গিয়া ভুল করবে বসতে গিয়া ভুল করবে উঠতে গিয়া ভুল করবে ওরা দেখতে গিয়া ভুল করবে খাইতে গিয়া ভুল করবে বলতে গিয়া ভুল করবে আমার বনি আদম কোন ঘরটা ধরে আমি রবের কাছে ক্ষমা চাবে তাড়াতাড়ি যা বাইতুল মামুরের ঠিক বরাবর নিচে ওই মক্কা নগরে একটা ঘর বানায়া দে জোরে কোন সুবহানাল্লাহ ও মুসলমান ওই মাকাম ইব্রাহিমে দাঁড়ায় দোয়া করলে আল্লাহ পাকের কাছে দোয়া কবুল হয়ে যায় আল্লাহ পাকের কাছে কোন মুসলমান যখন মাকাম ইব্রাহিম সামনে রেখে বাইতুল্লাহ সামনে রেখে কাবা ঘর চোখে দেখে দেখে আল্লাহ তোমারে দেখি না তোমার ঘর সামনে নিয়া মাকাম ইব্রাহিম সামনে নিয়া সোয়া লক্ষ পয়গম্বর যেই বাইতুল্লাহ তোয়াফ করেছে এমন কোন পয়গম্বর নাই যার কদম ওই হেরেমের ভিতরে পড়ে নাই মাতাফের ভিতরে পড়ে নাই এমন কোন সাহাবি নাই যার কদমটা ওই জায়গায় পড়ে নাই এমন কোন বড় বুজুর্গ নাই যার কদম ওই জায়গায় পড়ে নাই এমন একটা মাকবুল জায়গা আল্লাহর কোরআন বলে ওয়ামান দাখালাহু কানা আমিনা ওই জায়গার ভিতরে যে প্রবেশ করবে তার গোটা জিন্দগিটাকে নিরাপদ বানায়া দিবে কে ওয়ামান দাখালাহু কানা আমিনা ওখানে যে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে গেল এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম লেখে নিরাপদ হয়ে গেল মানে জাহান্নাম থেকে বেঁচে তার জিন্দগিকে জান্নাতের জিন্দগি জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আসার বসার আল্লাহর গোলামি করার কিছুদিনই কথা বলা ও শোনার সুযোগ এবং তৌফিক যে মহান রব করে দিলেন তার দরবারে জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে মহব্বতের সুরে কালিমাতুর শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ মানুষের জীবনে কিছু ইবাদত আছে যেগুলো হলো স্রেফ ইবাদতে বাদানি আবার কিছু আছে ইবাদতে মালি যার বাংলা হলো কিছু শারীরিক ইবাদত আর কিছু আছে হলো আর্থিক যেখানে সম্পদের খরচ হয় ওই ধরনের ইবাদত আবার কিছু ইবাদত আছে এটা মোশতারাক অর্থাৎ এর ভিতরে মালেরও খরচ হয় আবার দেহেরও ব্যবহার হয় ইবাদতে বাদানি যেমন নামাজ রোজা এগুলোর জন্য কোনো অর্থ খরচ করতে হয় না মানুষ তার দেহ দিয়ে বদন দিয়ে এই ইবাদতগুলো করে থাকে আর কিছু আর্থিক ইবাদত আছে যেমন যাকাত দেওয়া সদকা দেওয়া কুরবানি করা এখানে তার মালের খরচ হয় মালি ইবাদত আর কিছু ইবাদত আছে যেখানে মালও ব্যবহার হয় আবার দেহটাও ব্যবহার হয় যেমন হজ এই হজের ভিতরে মানুষের সম্পদও খরচ করতে হয় আবার দেহেরও অবদান আছে ইবাদতে বাদানি যেমন ফরজ এবাদতে মালি জাকাত যেমন ফরজ
নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, ঠিক কারো কাছে সামর্থ্য থাকলে হজ করা, হজ্জে বাইতুল্লাহ করা, এটাও কি ফরজ। নামাজ ফরজ হওয়ার পরে নামাজ না পড়লে যেমন জাহান্নামের আগুনে জ্বলতে হয়, জাহান্নামে যেতে হবে, কারো উপরে হজ ফরজ হওয়ার পরে যদি সে হজ আদায় না করে তাকেও জাহান্নামে যেতে হবে। রোজার সামর্থ্য আছে, রোজা রাখার মতো শক্তি আছে, এরপর যদি কেউ রোজা না রাখে তাকে যেমন জাহান্নামী হতে হয়, জাহান্নামে জ্বলতে হয়, ঠিক তদ্রূপ কেউ যদি সামর্থ্য থাকার পরেও হজ না করে তাকেও জাহান্নামের আগুনে জ্বলতে হবে, জাহান্নামে যেতে হবে। এই জন্য আরকানে ইসলাম অর্থাৎ ইসলামের যে ফরজ বিধানগুলো আছে সেগুলোর গুরুত্ব যতটুকু, ঠিক যার সামর্থ্য আছে তার জন্য হজ করার গুরুত্ব কোনো অংশে কম না। আমাদের দেশের অনেক মানুষ, অনেকের উপরেই সামর্থ্য আছে কিন্তু সে হজ করে না, গড়িমসি করে, এই বছর না ওই বছর, এটা করে ওটা করে, এটা শেষ হোক ওটা শেষ হোক, এরপরে ইনশাল্লাহ ব্যস্ততা কমুক, এরপরে কি করব, হজ করব। আপনি জানেন মানুষের জীবনে যত দিন যায়, যত বয়স বাড়ে বা বার্ধক্য আসে, ব্যস্ততা বাড়ে না কমে, টেনশন বাড়ে না কমে, বিপদ আপদ দূর হয় না আরও বাড়তে থাকে, যতই দিন যাচ্ছে মুসিবত তত ঘনিয়ে আসতেছে। কিন্তু হজ নিয়ে গড়িমসি আমাদের অনেকের মাঝে আছে। আর এই আলোচনা এখন কেনই বা শুরু করলাম আমি বলতে পারেন আপনারা, হজের মৌসুম আছে আর মৌসুম অনুযায়ী কথা বলা এটাও সুন্নাত। আল্লাহ পাক কুরআনুল করিমের মধ্যে হজের মৌসুমের কথা বলে দিয়েছেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজের কয়েকটি নির্দিষ্ট সুনির্দিষ্ট প্রসিদ্ধ মাস আছে, যেই সময়গুলোর মধ্যে মানুষ হজের যাবতীয় কাজের আঞ্জাম দিয়ে থাকেন। তিনটি মাস, হজের মাস কয়টি? তিনটি। একটা হলো শাওয়াল, এই যেই মাসটা চলতেছে, আরেকটা হলো জিলকদ, আরেকটা হলো জিলহাজ। এই শাওয়াল মাস এবং জিলকদ মাস এবং জিলহাজ মাস, এই তিনটা মাসকে কোরআনের পরিভাষায় আল্লাহ পাক নিজেই আশহুরে হজ, হজের মাহিনা বলে আল্লাহ পাক ব্যক্ত করেছেন, কোরআনের ভিতরে আল্লাহ বিবরণ দিয়েছেন। তো শাওয়াল মাসকে হজের মাস কেন বলা হয়েছে, এখানে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যায় লিখেছেন যে শাওয়াল থেকে হজের প্রস্তুতি চলে, হজে যাইতে হলে অনেক কিছু অর্থের প্রয়োজন, শারীরিক ক্ষমতারও প্রয়োজন, কিছু বিধিনিষেধ, কিছু নিয়ম কানুন ফলো করতে হয়, মানতে হয়, প্রস্তুতির একটা ব্যাপার আছে। এই জন্য শাওয়াল থেকেই সাধারণত ওই রোজার পরে শাওয়াল মাস শুরু হয়, শাওয়াল থেকেই মানুষ হজের প্রস্তুতি নিতেন। আর এই তিনটা মাস যেহেতু আগের থেকেই প্রস্তুতির কথা বলা হয়েছে, দেখেন যেই ইবাদতের গুরুত্ব যত বেশি তার প্রস্তুতিও নিতে হয় তত আগে থেকে। রমজানের জন্য আল্লাহর রসুল দুই মাস আগে থেকে কি করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, যে আল্লাহ, আল্লাহর কাছে বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সেই রজব থেকেই নবীজি রজব মাস, শাবান মাস পুরাটাই রমজানের প্রস্তুতির জন্য তিনি কাটাতেন, রমজানের প্রিপারেশন নিতেন। তো আমাদের জিলহজ মাসে 8, 9, 10, 11, 12 এই পাঁচ দিন হলো মৌলিকভাবে হজের কাজগুলো সম্পন্ন করার একটা সুযোগ, বা এই সময়গুলোতে মানুষ হজ সম্পন্ন করে। মূলত হজের যে মূল কাজগুলো কয়দিন? 5 দিন। জিলহজ মাসের 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 5 দিনে। তো এই 5 দিনে হজের কাজ সম্পন্ন করে, কিন্তু এর একটা প্রস্তুতি এর আগের 2 মাস থেকেই নিতে হয়, কারণ দূর দূরান্ত থেকে, গোটা বিশ্ব থেকে এই বিশ্ব মানবতা, মুসলিম যারা, যাদের উপর আল্লাহ পাক হজ ফরজ করেছেন, আল্লাহর ঘরের আশেক যারা, নবীজির আশেক যারা, তারা দূর দূরান্ত থেকে হজে আসেন। এই জন্য আমাদেরও অন্তত প্রিপারেশন থাকা দরকার,
চেষ্টা থাকা দরকার একটা প্রবাদ বাক্য আছে আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম মানুষের হিম্মত এটাই হলো ইসমে আযম অর্থাৎ ইসমে আযম এমন একটা আল্লাহ পাকের নাম যেই নাম নিলে আর দোয়া করলে সাথে সাথে দোয়া কি হয়ে যায় কবুল হয়ে যায় কেউ যদি হিম্মত করে তাহলে অবশ্যই আল্লাহ পাক তার ওই কাজটাকে ইসমে আযমের মতো পুরো করে দিবে সুবহানাল্লাহ আমি নিজের চোখে আপনাদের এই এলাকায় দূরে না এই তাওবাউনিয়াবাদের এই বিবলকে আমি এই প্রায় 13-14 বছর হলো এখানে এসে নিজের চোখে দেখেছি রিশকা চালায় নাম বলবো না রিশকা চালাইতে আমি দেখেছি নিজে রিশকা চালাইছে বার্ধক্য বয়সেও সে সামান্য পুঁজি দিয়া পাসপোর্ট করেছে কিন্তু আল্লাহ পাক তাকে মরণের আগে কি করাইছে হজ করাইছে আপনারা সাক্ষী আছেন না এলাকার অনেকেই জানেন তো একজন লোক যদি রিশকা চালায় হজ করতে পারে আপনি তো তিন বাড়ির মালিক আপনার তো মাসে ভাড়া আসে 1.5-2 লাখ টাকা আপনার উপর কি হজ ফরজ না আপনি অস্ট্রেলিয়া সফর করেন ভারত সফর করেন শ্রীলঙ্কা যান বিভিন্ন দেশ ঘুরেন আহা নবীর দেশে যাইতে মনে চায় না বাইতুল্লাহ আল্লাহর ঘর নিজের চোখে দেখতে ইচ্ছা হয় না আপনি কেন পারেন না আপনার ছেলেকে জাপান পাঠাচ্ছেন 20 লক্ষ টাকা খরচ করে এই টাকা কি আসমান থেকে আসতেছে না আপনি কি করতেছেন ব্যবস্থা করতেছেন তো নবীজি আল্লাহ পাক কোরআনে কি বলছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা যার যাওয়ার মতো সামর্থ্য আছে বাইতুল্লাহ তার উপরই হজ ফরজ যাওয়ার মতো যার ক্যাশ আছে টাকা আছে সুস্থতা আছে এবং কোনো সমস্যাও নাই পরিবারের কোনো সমস্যা হবে না তাহলে ওই ব্যক্তির উপর তো হজ ফরজ তাই অথচ আপনি হজ করতে পারতেছেন না তার মানে হজ এমন একটা নিয়ামত আল্লাহ যাকে তৌফিক দেয় সেই শুধু করতে পারে আল্লাহ যাকে তৌফিক দেয় না ও কোটি টাকার মালিক হবে টাকার মধ্যে ঘুমিয়ে থাকবে তারপরেও আল্লাহ পাক করে বাইতুল্লাহ নিবে না নবীর রওজায় নিবে না কথা ঠিক না ঠিক যেটা কর আবার গরিব মানুষকে আল্লাহ পাক কোথায় নিয়ে যায় বাইতুল্লাহ নিয়ে যায় আল্লাহর কোরআন বলে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ কয় যারা আমার রাস্তায় মুজাহাদা করে চেষ্টা করে প্রচেষ্টা করে কেউ যদি হজের জন্য চেষ্টা করে চেষ্টা চালায় রেজিস্ট্রেশন করে রাখছে কিছু টাকা দিয়ে আল্লাহরে বলে আল্লাহ মাসে মাসে 1000 করে টাকা জমাইতেছি হজ করার জন্য আল্লাহ মালিক গো আমি হজ করব 10 বছর পরে এই জন্য 5000 করে টাকা বছরে জমাইতেছি এই নিয়ত করেও যদি মালিকের সাথে একটা প্রেমের সম্পর্ক গড়তে পারে তুমি তো তোমার মৃত্যুর পরে সন্তান কি খাবে এই জন্য লাইফ ইন্স্যুরেন্সে গিয়া তুমি মাসে মাসে একটা চাঁদা জমা দাও মৃত্যুর পরে যেন সন্তানরা স্বাচ্ছন্দ্যে থাকতে পারে তুমি তোমার সন্তানের ভবিষ্যৎ বুঝলা তুমি তোমার নিজের ভবিষ্যৎ বুঝলা গাড়ির ইন্স্যুরেন্স করাইলা বাড়ির ইন্স্যুরেন্স করাইলা নিজের লাইফ ইন্স্যুরেন্স করাইলা কিন্তু বাইতুল্লাহ না গেলে আল্লাহর নবী কয় মাম্মাতা ওয়ালাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হজ্জ ফালইয়ামুত ইন শা ইয়াহুদিয়ান ওয়া ইন শা নাসরানিয়া নবী আমার বলে যেই ব্যক্তি সামর্থ্য আছে হজ ফরজ কিন্তু হজ করলো না আল্লাহর নবী কয় ও ইহুদি হয়ে মরুক আর খ্রিস্টান হয়ে মরুক তাতে আমি মুহাম্মদের কিছু যায় আসে না জোরে কর নাউজুবিল্লাহ হজ ফরজ কিন্তু হজ করলো না সে ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক তাতে আমি নবীর কিছু যায় আসে না অথচ উম্মতের দরদি নবী যেই নবী মক্কায় কাঁদলেন মদিনায় কাঁদলেন রওজায় শুয়ে আসে আদ পর্যন্ত কাঁদে ওই নবীর জবানে যদি এত কঠিন বাণী তাইলে হজ ফরজ হওয়ার পরে যারা হজ করতে পারলো না যারা হজের নিয়ত করতে পারলো না হজ করলো না তাদের মতো হতবাগার কপাল করে আমার মনে হয় এই জমিনে আর কেউ হতে পারে না কথা ঠিক না ব্যাটিক জোরে কর আপনি ভাবতে পারেন হুজুর হজ করলে বর্তমানে তো সরকার টাকাও বাড়ায় দিছে প্রায় 5,27,000 এ গ্রুপের যারা আর বি গ্রুপের প্রায় 4,65,000 টাকার মতো অনেক খরচ এতগুলো টাকা আপনি হজ করে দেখেন হজ মানুষকে কখনো দারিদ্র বানায় না দরিদ্র বানায় না গরিব বানায় না ফকির বানায় না কেউ যদি লাগাতার হজ করতে থাকে আল্লাহ পাক তার সম্পদ বাড়ায়া দেয় সুবহানাল্লাহ ধনী বানায় দিবে আপনাকে
হজ কখনো মানুষকে গরিব বানায় না, হজ কি বানায়? ধনী বানায়। যাকাত দান করলে মানুষ গরিব হয় না, বরং যে যত বেশি দান করবে তাকে আল্লাহ পাক উপর থেকে তত বেশি রহমত দান করবে। সুবহানাল্লাহ। এই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ। আল্লাহর কোরআনে আল্লাহ পাক নিজেই বলেছে, ইন্না আউওয়ালা বাইতিহু উদিয়া লিন্নাসি আল্লাযী বিবাক্কাত মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরায়ে আলে ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ নিজেই বলেন, নিশ্চয় পৃথিবীর প্রথম ঘর হলো বাক্কায় অবস্থিত যে কাবা শরীফ। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম ঘরের নাম কি? কাবা। এই কাবা হযরতে জিব্রাইল আমিনের মাধ্যমে, জিব্রাইলের নেতৃত্বে প্রথম কন্টাক্ট নিয়েছিলেন জিব্রাইল আমিন, যার সঙ্গে 70,000 রহমতের ফেরেশতা জিব্রাইল আমিনের সাথে সহযোগিতা করে সর্বপ্রথম বাইতুল্লাহ নির্মাণ করে। সুবহানাল্লাহ। প্রথম বাইতুল্লাহ বানায় জিব্রাইলের নেতৃত্বে। আল্লাহ পাক যখন এই জমিনের ভিতরে মানুষ বানানোর একটা মনস্থ করলেন, আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ মানব জাতিকে যখন আল্লাহ পাক বানানোর একটা প্ল্যান করলেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে বসলেন, তখন গোটা পৃথিবীটা শুধু পানি আর পানি, অথই পানি, কোথাও কোনো মাটির চিহ্ন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করলেন, ও ফেরেশতারা, আমি আশরাফুল মাখলুকাত বনি আদম বানাইতে চাই এই পৃথিবীর ভিতরে, পৃথিবী নামক গ্রহের ভিতরে। তবে ফেরেশতারা রে, আমার বনি আদম এই পৃথিবী নামক গ্রহের ভিতরে বসবাস করবে, তারা পানিতে বসবাস করার উপযোগী না। কি বলেন, মানুষ কি পানির ভিতরে বসবাস করতে পারে নাকি? হ্যাঁ, ঘর বানাইতে পারে নাকি? পানির ভিতরে মানুষ বসবাসের উপযোগী নাকি? পানি সবচেয়েতে মানুষের জন্য কষ্টকর। আপনারা দেখতেছেন বর্তমান মিডিয়াতে এই যে সিলেটের অবস্থা, সুনামগঞ্জের অবস্থা, যেভাবে ভারতের বাঁধগুলো ভেঙে ভেঙে পানিগুলো সোনার বাংলায় ঢুকে, শাহজালালের পুণ্যভূমি যেভাবে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, আজকেও একটা ভিডিওতে দেখলাম যে মুহূর্তের ভিতরে রাস্তা ব্রিজ সব উল্টায় ফারায় দিয়েছে পানির স্রোতে। একজন বৃদ্ধ মা, বৃদ্ধা মা, তার 6 মাসের 7 মাসের বাচ্চা এইভাবে কোলে নিয়ে পানির ভিতরে সাঁতরাচ্ছে। এই দৃশ্যগুলো আমাদের কলিজার পানিকে শুকিয়ে দেয়, দৃশ্যগুলো মানুষকে পীড়া দেয়। বর্তমান সিলেটের অবস্থা খুবই ভয়াবহ, নাজুক এক অবস্থা। এই পানির ভিতরে বন্যার কবলে পড়ে সিলেট, সুনামগঞ্জ সহ বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে, মানুষের ঘর বাড়ি তছনছ হয়ে গেছে, রাস্তাঘাট, গবাদি পশু, মানুষের যা ছিল সম্বল সহায় সম্বল, ঘরেও পানি, উঠানেও পানি, টয়লেটেও পানি, রান্নাঘরেও পানি। কি এক করুণ অবস্থা বলেন, মনে হয় যেন হাসুরের ময়দানটা কায়েম হয়ে গেছে, কিছু কিছু এলাকায় এইভাবে প্লাবিত হয়েছে। এই জন্য আমাদের মুসলমান হিসাবে, মুসলিম হিসাবে আমাদের দরকার এখন গিয়া সিলেটবাসীর পাশে দাঁড়ানো। কথা ঠিক না ব্যাঠিক জেলে কর, তাদেরকে সহযোগিতা করা, সেখানে ঘুরতে যাওয়া না, সেখানে আনন্দ ভ্রমণের জন্য যাওয়া না। আপনারা দেখেছেন অনেকে আনন্দ ভ্রমণ করে, দেখতেছে সব কিছু, আহা বউ বাচ্চা নিয়ে ঘুরতে গেছে, এটা কি ঘুরতে যাওয়ার জায়গা? এখন অসহায় মুসলমানদের পাশে দাঁড়ানোর সময়, আপনি পারলেন না তাদের পাশে দাঁড়াতে, অথচ এই জন্য মুমিন হিসাবে মুসলমান তো মুসলমানের পাশে দাঁড়াবে, অসহায় ব্যক্তির পাশে দাঁড়াবে, আপনি গিয়া এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান। তাইলেই আপনার দ্বারা আপনি একজন উম্মতের দরদি, আপনি একজন ফেকের মান, উখরিজাত লিন্নাস, মানবতার কল্যাণের জন্য আপনাকে পাঠাইছে এটাই প্রমাণিত হবে, অন্যথায় প্রমাণিত হবে যে আপনি মানবতার বিদ্বেষী। কথা ঠিক না ব্যাঠিক যদি কর। এই জন্য সিলেটের এই বর্ণাঢ্য কবলিত মানুষ যারা, তাদের পাশে আমাদের দাঁড়ানো এখন ইমানের দাবি। আল্লাহ তৌফিক দান করুক, যদি কান আমিন। তো গোটা পৃথিবীটা পানি, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, আমি আমার আশরাফুল মাখলুকাত বানাইতে চাই। কিন্তু ফেরেশতারা এই পানির ভিতরে, অথই পানি, ওরা বসবাস করতে পারবে না, ঘর বানাইতে পারবে না, থাকার জায়গা থাকবে না, চলাফেরার কোনো ব্যবস্থা থাকবে না, কি করার? আল্লাহ পাক কয়, এখানে মাটি তৈরি করতে হবে।
আল্লাহ পাক যখন নির্দেশ দিলেন মাটির হঠাৎ করে এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কুদরতি নজর দিবে পানির দিকে তখন পানির ভিতরে উত্তাল তরঙ্গ শুরু হয়ে যাবে ঢেউ শুরু হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পানিকে জিজ্ঞাসা করবে পানি হঠাৎ তোর ভিতরে তরঙ্গমালা উত্তাল তরঙ্গ ঢেউ কেন শুরু হয়ে গেল পানিও কার গোলাম পানি কার মাখলুক কাকো বাদ আবো আতিশ বান্দান্দ কাকো বাদ আবো আতিশ বান্দান্দ বামানে তু মুর্দাবা হক জিন্দান্দ পানি তখন রবকে ডেকে বলবে রব্বুল আলামিন ওগো আল্লাহ তুমি যখন সিদ্ধান্ত নিয়েছো আশরাফুল মাখলুকাত মানব জাতি বানাইবা আর এই মানব জাতিকে পৃথিবী নামক গ্রহের ভিতরে রাখবা আমরা ভেবেছিলাম এই মানব জাতি বুঝি আমাদের পানির উপরে বসবাস করবে ওরা বুঝি ওদের কপালটা এই পানির উপরে রাইখা তোমাকে ডাক দিবে সুবহান রব্বিয়াল আলা আমরা আনন্দিত হয়ে গিয়েছিলাম আমরা খুশি হয়েছিলাম সৃষ্টির শ্রেষ্ঠ জাতিকে আমাদের কুলের ভিতরে তুমি পাঠাইবা কিন্তু যদি তুমি যখন সিদ্ধান্তটা চেঞ্জ করলা যে পানির উপর আবার মাটি বানাইবা আর ওই মাটির বুকের উপরে তুমি মানব জাতি আশরাফুল মাখলুকাত পাঠাইবা এই জন্য আমাদের কান্না পেয়েছে আমরা দুঃখিত হয়েছি ব্যথিত হয়েছি আর দুঃখে আমরা কান্না আরম্ভ করেছি যার কারণে এই পানির ভিতরে উত্তাল তরঙ্গ আরম্ভ হয়েছে চিৎকার মেরে কন সুবহানাল্লাহ আল্লাহ পাক ডাক দিয়া বলবে পানি তাকায় দেখ তোর বুকের উপরে ফেনা রাশি দেখা যায় এই ফেনায় যখন আলো পড়ে দেখবেন মনে হয় যেন মিটি মিটি হাসতেছে জ্বলতেছে কয় তোর ভিতরে হাসি এসেছে এ পানি তুই জানস না আমি আল্লাহ তোর ফেনা থেকে মাটি তৈরি করব আর পানি আর মাটি দুইটার মিশ্রণ দিয়ে আমি জমিনটাকে ঢেলে সাজাবো শুধু মাটি নয় এমন নয় যে পাথরের মতো কোনো পানি নাই মাটির যেখানে খনন করো মুমিন কয়েকশো ফিট নিচে গেলেই পানি পাওয়া যায় তোমার জন্য আল্লাহ পানিকেও সহজ করলেন মাটিকেও আল্লাহ একেবারে পাহাড়ের মতো শক্ত বানায় নাই তুমি প্রাসাদ বানাইতে পারতা না গাছ লাগাইতে পারতা না এই মাটি থেকে ফসল ফলাইতে পারতা না আল্লাহ শক্ত বানায় নাই আবার পানির মতো তরল আল্লাহ বানায় নাই পানি আর মাটির মিশ্রণে মানুষের বসবাসের উপযোগী 22 তলা বিল্ডিং বানাও বাধা নাই 65 তলা বিল্ডিং বানাও বাধা নাই এ বাবা কয়েক টন লোড দিয়া গাড়ি নিয়ে রাস্তায় চলো বাধা নাই আল্লাহ মানুষের জন্য উপযোগী করে জমিনকে এমনভাবে সাজাইলেন যেখানে পানি আর মাটি দুইটার সংমিশ্রণ আছে আর সঙ্গে সঙ্গে পানির কান্না বন্ধ হয়ে যায় উত্তাল তরঙ্গ বন্ধ হয় ফেনার থেকে মাটির তৈরি শুরু হয়ে যায় জোরে কন সুবহানাল্লাহ ওই জায়গার ভিতরে প্রথম যেই জায়গাটা নির্মিত হয় ওই জায়গাটার নাম হলো বাক্কা জায়গাটার নাম কি বাক্কা যেখানে বর্তমানে কাবা ঘর মক্কা অবস্থিত এই বাক্কা এটা হলো মক্কার প্রাচীনতম নাম যেমন আমাদের বাংলাদেশের এই ঢাকা শহরের আগের নাম কি জাহাঙ্গীরনগর এরপরে চট্টগ্রামের আগের নাম কি ছিল ইসলামাবাদ আপনার সিলেটের আগের নাম কি ছিল জালালাবাদ হ্যাঁ তারপরে নোয়াখালীর আগের নাম কি ছিল সুধারামপুর না এরকম একটা কিছু এ আমার বাজান তাইলে দেখেন এই ঢাকার আগের নাম ছিল জাহাঙ্গীরনগর বর্তমানে তার নাম হয়েছে ঢাকা ওই যেই জায়গাটার ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা ঘর নির্মাণ করলেন ওই জায়গাটার নাম ছিল বাক্কা এই জন্য আল্লাহর কোরআন বলে ইন্না আউয়ালা বাইতি উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদান লিল আলামিন ওই জায়গার ভিতর আমি আল্লাহ বরকত দান করেছি আর ওই জায়গার ভিতর আমি আল্লাহ বিশ্ববাসীর হেদায়াত আমি আল্লাহ লুকায়া রেখেছি চিৎকার মেরে কন সুবহানাল্লাহ ওখানে বরকতও আছে হেদায়াতের ভান্ডারও দিয়েছেন কে আল্লাহ বলতে পারেন যে আসলে ছিল বাক্কা কিন্তু আরবরা অনেক সময় বারে মিম দিয়া পরিবর্তন করা পরে এই জন্য বাক্কারে আরবরা পড়তে পড়তে কি বানায় ফেলছে মক্কা বারে মিম দ্বারা পরিবর্তন করা মক্কা বানাইছে অথবা বাক্কা শব্দের আরেকটা অর্থ হলো ঘাড় ঝুঁকায় দেওয়া ঘাড় নত করে ফেলা কয় বাক্কা মক্কাকে কেন বাক্কা বলা হয় আব্রাহা বাদশা যখন হস্তি বাহিনী নিয়ে বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আগাইতেছিল
আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আব্রাহা বাচ্চাকে নয়, আব্রাহা বাচ্চার হস্তি বাহিনী সহ গোটা দুশমনদের ঘর আল্লাহ পাক ভেঙে দিয়ে হস্তিগুলোকে কাআসফিম মাকুল, ওই ঘাস চিবায়া গরুতে সাগরে ঘাস চিবাইলে যেমন রেজা রেজা হয়ে যায়, আল্লাহ ওই দুশমন বাহিনীকে কাবার সামনে ওইভাবে রেজা রেজা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। অথবা কেউ বলছেন বাক্কা মানে ঘর মত করা, কয় যখন মানুষ হজে যায় বাইতুল্লায় যায়, রাজা নাই বাদশা নাই আমির নাই ফকির নাই প্যারাডওয়ালা নাই পাজারওয়ালা নাই আর রিস্কাওয়ালা নাই, সবাই একই কাতারে দাঁড়ায়া ডাকে একজনকে, তিনি কে? সবাই ডাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এ আমার দোস্ত ও মুসলমান শোনো, ওই কাবা এত বড় বরকতময় কাবা, আল্লাহ পাক বললেন হুদাল্লিন্নাস, যেখানে আছে মানুষের জন্য হেদায়াত। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, স্পষ্ট ওখানে হেদায়াত রেখেছেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, ওই জায়গার ভিতরে আল্লাহ পাকের দেওয়া কিছু সুস্পষ্ট নিদর্শন আল্লাহ পাক মক্কায় রেখেছেন, কি বলেন রাখছেন কি না? আল্লাহ পাক কি কি নিদর্শন রাখলেন ওই মক্কা শরীফে, ওই কাবা ঘরে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরটা যখন জিব্রাইলের মারফতে জিব্রাইলের নেতৃত্বে ফেরেশতা দিয়া প্রথম বানাইলেন, বানানোর পরে প্রশ্ন হয় যে হুজুর ফেরেশতা দিয়া আল্লাহ কেন এই ঘরটা বানাইলেন? কারণ হলো আল্লাহ যখন আশরাফুল মাখলুকাত মানব জাতি বানাইতে চাইলেন, ফেরেশতারা তখন বেটো দিয়েছিল, নিষেধ করেছিল, আল্লাহ বানানোর দরকার নাই, ওরা ফেতনা ফাসাদ করবে, ওরা মারামারি করবে, হানাহানি রক্তপাত ঘটাবে, বানানোর দরকার নাই। আল্লাহ কয় আমি যা জানি তোরা তা জানোস না, তখন ওরা ভুল স্বীকার করতে গিয়া তওবা করতে গিয়া বাইতুল মামুদ, এই কাবাটা যেখানে বানানো ওই বরাবর সপ্তম আসমানে একটা ঘর আছে ওইটার নাম কি? বাইতুল মামুর। ওরা বাইতুল মামুরে তোয়াপ করতেছিল, বাইতুল মামুরের গেলাপটা ধরে ধরে সকল ফেরেশতার আল্লাহর কাছে ক্ষমা চাইতেছিল। আল্লাহ বললেন ও ফেরেশতারা তোরা ভুল করেছো, ভুল করে তোরা বাইতুল মামুরের গেলাপ দইরা, আমার আরশে আজিমের নিচে বাইতুল মামুর, এই বাইতুল মামুরের গেলাপ দইরা তোরা আমার কাছে মাফ চালি, আমি তোদেরকে মাফ করে দিলাম, কিন্তু আমার বনি আদম তো সারা জীবন ভুল করবে, বনি আদমের বহু ভুল হয়ে যাবে, আমার বনি আদম হাঁটতে গিয়া ভুল করবে, বসতে গিয়া ভুল করবে, উঠতে গিয়া ভুল করবে, ওরা দেখতে গিয়া ভুল করবে, খাইতে গিয়া ভুল করবে, বলতে গিয়া ভুল করবে, আমার বনি আদম কোন ঘরটা ধরে আমি রবের কাছে ক্ষমা চাবে? তাড়াতাড়ি যা, বাইতুল মামুরের ঠিক বরাবর নিচে ওই মক্কা নগরে একটা ঘর বানায় দে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার বনি আদম সারা জনম ভুল করে যখন এই ভুল শুধরানোর জন্য হালাল টাকা দিয়া বাইতুল্লাহ গিয়া যখন আমার ঘরের গেলাপটা জড়ায়া ধরে চোখের পানি ফালে, আমি রবকে ডাক দিয়ে আমার কাছে ক্ষমা চাবে? আমি রব্বুল আলামিন আমার রহমতার বরকতের নজর দিয়া কুদরতি দৃষ্টি দিয়া আমার বান্দাটাকে মাফ করে আমি পুতু পবিত্র বানায়া তারে দেশে ফিরাইয়া দিমু, চিৎকার মেরে কন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রসুল হাদিসের ভিতরে বলে মান হাজ্জালিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যে হজ করলো হজের সফরে গুনাহ করলো না, ওয়ালাম ইয়াফসুক পাপাচারও করলো না, বকাবাজি করলো না, জবান খারাপ করলো না, নজর খারাপ করলো না, মস্তিষ্ক খারাপ করলো না, তার মানে হজ্জে মাবরুর করলো। রজা আকা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, একজন নবজাতক সন্তানকে তার মা যেইভাবে নিষ্পাপ ভূমিষ্ঠ দেয়, নিষ্পাপ জন্ম দেয়, ভূমিষ্ঠ হয়, ওই মানুষটাকে ওই হাজি আল্লাহ পাক ওইভাবে নিষ্পাপ বানায় তাকে দেশে ফিরাবে, জোরে কোন সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহর রসুল বলে আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ, কয় যাদের হজ কবুল হয়ে যায়, হজ্জে মাকবুল যাদের নসিব হয়ে যায়, এর বিনিময়ে খোদার জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না, আল্লাহ জান্নাত দিয়েই দিবে, আল্লাহ যেন আমাদেরকেও দিয়ে দেয়, জোরে কর আমিন। ও আমার বাজান, এরপর আল্লাহ পাক বলেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, ওখানে একটি সুনির্দিষ্ট সেখানে একটি নিদর্শন আছে, সেটা হলো মাকামে ইব্রাহিম। এই মাকামে ইব্রাহিমকে আল্লাহর দেওয়া ক্ষুদ্রতার নিদর্শন বলে দিলেন কে? ইব্রাহিম পয়গাম্বর যখন বাইতুল্লাহ বানাইতেছিলেন, তার মানে ওই যে ফেরেশতার বানানো বা কাবা
এই কাবাকে পুনর্নির্মাণ করেন হযরত আদম সফিউল্লাহ আদম নবীর ইন্তেকালের পরে এই কাবাকে আবার সংস্কার করলেন পুনর্নির্মাণ করলেন আদম নবীর একজন সন্তান জলিল কদর পয়গাম্বর হযরত শীশ আলাইহিস সালামের ইন্তেকালের পরে এর বহু বছর পর যখন নূহ আলাইহিস সালামের জমানা বন্যায় কবলিত হয়ে আবার বাইতুল্লাহ ক্ষতিগ্রস্ত হয়ে যায় এরপরে যখন আবার সেখানে পানি শুকিয়ে যায় সেখানের ভিতরে আবার ওই বাইতুল্লাহ পুনর্নির্মাণ করেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ এরপরে আবার কুরাইশরা এই বাইতুল্লাহকে আবার পুনর্নির্মাণ করেন এ আমার বাজান এইভাবে করে কেউ কেউ বলেছেন 13 বার বাইতুল্লাহ সংস্কার হয়েছে কেউ কেউ বলেছেন 5 বার কেউ কেউ বলেছেন 7 বার ও আমার বন্ধু তো মাকাম ইব্রাহিম কি করে এখানে আল্লাহর দেওয়া একটা সুনির্দিষ্ট স্পষ্ট নিদর্শন আল্লাহর কোরআন স্পষ্ট নিদর্শনের কথা মাকাম ইব্রাহিম কে আল্লাহ পাক কোরআনের ভিতরে বলে দিলেন কেন বললেন বা ইব্রাহিম নবী দেখেন কিভাবে বরকত এটা নিজের চোখে দেখে আসা দরকার যে দেখছে সেই বুঝছে যে দেখে নাই সে বুঝে নাই এমন একটা পাথর ইব্রাহিম পয়গাম্বর যখন ইসমাইল যবিহুল্লাহকে নিয়ে বাইতুল্লাহ বানাইতেছিলেন যখন ওয়ালটা উঁচা হয়ে গেছে এখন আর পাথর গাততে পারে না উঁচা হওয়ার মতো কোনো এ বাবা কোনো বস্তু নাই ইব্রাহিম পয়গাম্বর একটা পাথর এনে ওই পাথরের ভিতরে দাঁড়াইয়া পয়গাম্বর রাজমিস্ত্রি জোগালু হলো ইসমাইল যবিহুল্লাহ তার মানে রাজমিস্ত্রিও পয়গাম্বর জোগালু পয়গাম্বর জোরে কোন সুবহানাল্লাহ ইসমাইল নবী পাথর আগায়া দেয় ইব্রাহিম খলিলুল্লাহ পাথর লাগাইতে স্থাপন করতেছিলেন এবার আর লাগাল পায় না পাথর নিচে হয়ে গেছে আল্লাহর পয়গাম্বর যখন হাত বাড়াইছে পাথর লাগানোর জন্য আল্লাহ পাক তার কুদরত জহের করে দিয়েছে ভারী পাথর বিশাল পাথর লিফট যেমন উপরে উঠে যায় কোনো মাধ্যম নাই কোনো ধরা ছোঁয়ার বাহিরে ও যেই পাথর ইব্রাহিম নবী দাঁড়াইছে পাথরটা অটোমেটিক উপরে উঠে গেছে সুবহানাল্লাহ পুরা বাইতুল্লাহ বানানো শেষ আর পাথরটা শক্ত না যে খলিলের পায়ে ব্যথা পাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলা যেমন নরম হয় মোম যেমন নরম হয় পাথরটাকে এরকমের নরম বানায় দিছে ইব্রাহিম খলিলুল্লাহর জন্য ইব্রাহিম খলিলুল্লাহর প্রায় পায়ের অনেকাংশ জায়গা ওই পাথরের ভিতরে ঢুকে যায় আদব পর্যন্ত ওই জায়গাটা এখনো পর্যন্ত কাবার পাশেই মাকাম ইব্রাহিমের আল্লাহ পাক স্থাপন করে রেখেছেন জোরে জোরে কোন সুবহানাল্লাহ হাজিরা যারা তোয়াফ করে এ বাবা তোয়াফের পরে অন্তত 2 রাকাত নামাজ পড়া ওই মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়ায় ওয়াজিব করে দিছে সুবহানাল্লাহ আল্লামা ইবনে বাতুতা রহমাতুল্লাহ আলাইহি যিনি গোটা বিশ্ব ভ্রমণ করেছেন পৃথিবীর এমন কোন জায়গা নাই যেই জায়গা ইবনে বাতুতা ভ্রমণ করে নাই ইবনে বাতুতা তার ভাষ্য অনুযায়ী তার বক্তব্য অনুযায়ী ও একটা সময় তো ওইটা খুব সহজলভ্য ছিল যে কেউ চাইলে ইব্রাহিম খলিলের কদমটা যেই জায়গার ভিতরে পড়েছে ওই জায়গার ভিতরে হাত লাগানো যাইত ইবনে বাতুতা লেখে তার ভাষ্য অনুযায়ী আমি একদিন নামাজ শেষ করে মাকামে ইব্রাহিমে ইব্রাহিম খলিলুল্লাহ পদচিহ্ন যেই পাথরের উপরে পড়ে আছে আমি আমার ডান হাতটা লাগায়া লাগায়া ওই জায়গার ভিতরে আমি হাত লাগায়া আমার ছোটে মুখে চুমো খাওয়ার জন্য যখন আমার নাকের কাছে আমি হাতটা লাগাইলাম আমার মনে হইল তামাম পৃথিবীর সমস্ত মেষকো আম্বার আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহর কদমের নিচে সব ঢাইলা দিছে সুবহানাল্লাহ ও মুসলমান ওই মাকাম ইব্রাহিমে দাঁড়ায় দোয়া করলে আল্লাহ পাকের কাছে দোয়া কবুল হয়ে যায় আল্লাহ পাকের কাছে কোন মুসলমান যখন মাকাম ইব্রাহিম সামনে রেখে বাইতুল্লাহ সামনে রেখে কাবাঘর চোখে দেখে দেখে আল্লাহ তোমারে দেখি না তোমার ঘর সামনে নিয়া মাকাম ইব্রাহিম সামনে নিয়া সোয়া লক্ষ পয়গাম্বর যেই বাইতুল্লাহ তোয়াফ করেছে এমন কোন পয়গাম্বর নাই যার কদম ওই হেরেমের ভিতরে পড়ে নাই মাতাফের ভিতরে পড়ে নাই এমন কোন সাহাবি নাই যার কদমটা ওই জায়গায় পড়ে নাই এমন কোন বড় বুজুর্গ নাই যার কদম ওই জায়গায় পড়ে নাই এমন একটা মাকবুল জায়গা আল্লাহর কোরআন বলে ওয়ামান দাখালাহু কানা আমিনা ওই জায়গার ভিতরে যে প্রবেশ করবে তার গোটা জিন্দেগিটাকে নিরাপদ বানায়া দিবে কে ওয়ামান দাখালাহু কানা আমিনা ওখানে যে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে গেল এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম লেখে নিরাপদ হয়ে গেল মানে জাহান্নাম থেকে বেঁচে তার জিন্দেগিকে জান্নাতের জিন্দেগি
বানায় নিল সুবহানাল্লাহ এইজন্য মুসলমান টাকা দিয়া কি করবা কত রাজা কবরে চলে গেল কত অঢেল সম্পদশালী এমন সুখে সুখে মল্ল ধুকে ধুকে মল্ল পরিবার খবর নেয় না মৃত্যুর সময় কেউ পাশেও থাকে না নিজের আত্মরক্ষার সেফটির জন্য যে পিস্তলটা সেটাও নিজের মৃত্যুর কারণ হয়ে গেল তুমি কি ভাবছো তোমার পাঁচতলা সব সময় থাকবে তোমার দাপট সব সময় থাকবে থাকবে না এ মুমিন এমন কিছু করে যাও মৃত্যুর পরে যেন শান্তি পাইতে পারো তোমার গাড়ি কাজে আসবে না তোমার বাড়ি কাজে আসবে না তোমার দাপট কামে আসবে না ক্ষমতা কাজে আসবে না কাজে আসবে শুধু আল্লাহর রহমত তোমার আমল আর তোমার এই সমস্ত ইবাদত ওই বাইতুল্লাহ দেখবা আমিও জানি আমার বাংলাদেশে এমন একজন শিল্পপতির কথা জানি এখন তো আমাদের দেশের মানুষ গুলশানে ফ্ল্যাট খোঁজে বাড়ি দাঁড়ায় খোঁজে বসুন্ধরায় খোঁজে কেউ বা মঙ্গল গ্রহে গিয়া বুকিং দেয় কেউ বা চাঁদের দেশে এখন বুকিং দেওয়ার জন্য নিউ ইয়র্কে কেউ কানাডার বাসিন্দা হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করে কত কষ্ট বউ পোলা পান নিয়ে শুনছি আমি এক ডাক্তার দেখাইতাম কয়েক বছর আগে অনেকদিন লাগাতার দেখাইছি সে নাকি একটা সময় রাষ্ট্রপতিরও চিকিৎসা করেছে আগে জেনেছিলেন কিন্তু উনি এখন কানাডায় কেন এত বড় ডাক্তার কানাডায় কেন কয় ফ্যামিলি সহ সব কিছু নিয়ে কানাডার নাগরিক হওয়ার জন্য নাগরিকত্ব অর্জন করার জন্য তিনি বছরকে বছর কানাডায় পড়ে আসে এ কপাল পোড়া তোর নসিব নাই কানাডায় পড়ে রলি কেন মদিনায় পড়তে পারলি না যে মদিনায় আমার রসুল ঘুমায় মক্কায় আল্লাহর ঘর যেখানে ঢুকলেই নিরাপত্তার জিন্দিগি ওই জায়গার প্রেম তোর ভিতরে নাই ঢাকার একজন শিল্পপতির কথা আমি জানি যিনি তার এই গুলশান বনানীতে ঢাকায় কোথাও ফ্ল্যাট নাই তিনি মদিনায় মসজিদ নববীর অদূরেই একটা ফ্ল্যাট কিনেছে ওই জায়গায় বউ বাচ্চা বিবি বাচ্চা নিয়ে থাকে তার মনের তামান্না আল্লাহ মরণ তো দিবা কিন্তু আমি ওই সমস্ত নোংরা জায়গায় গান্দেগি জায়গায় আমি মরতে চাই না আমি যেন মসজিদ নববীর কানের আজান শুনতে শুনতে আল্লাহ তোমার ঘর দেখে দেখে আমি যেন এই জায়গার ভিতরে আমার মরণ হয়ে যায় আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো জোরে কান আমিন আরো জোরে কান আমিন এই জন্য আমার বাজান আপনি জানেন আপনার কাছে 4,65,000 টাকা হবে কিনা আপনি হজ করতে পারবেন কিনা এই জন্য নিয়ত করে নেন তওবা করে নেন অতীত যা হয়েছে আর সামনে ভুল করব না আল্লাহ আমি আজ থেকে হজের ফান জোগাড় করতে থাকবো আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো জোরে কান আমিন।